সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ সোমবার বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন ইত্যাদি ছিঁড়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগ থানার অন্তর্গত মলাইপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়া এলাকা। বিজেপি সূত্রে জানা গেছে, গত 27 ডিসেম্বর ওই এলাকাতে বিজেপির একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। সেই উপলক্ষে একাধিক দলীয় পতাকা, ফেস্টুন ইত্যাদি টাঙানো হয়েছিল এলাকা জুড়ে। আজ সোমবার সকালে উঠে বিজেপি কর্মীরা দেখেন সেগুলি রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। দেখুন বিস্তারিত। ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বেলে যে সভা করেছিলাম, বেলে ডিপটেল মাঠে যে সভা করেছিলাম, সেই সভায় আমরা ঘুরে যাওয়ার পরে গতকাল অর্থাৎ 1 জানুয়ারি 2023 সাল রাত্রে কিছু দুষ্কৃতী আমাদের সভাস্থলে যে সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন লাগানো ছিল সেই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুনকে ওরা ছিঁড়ে ফেলে দেয় এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত ফ্ল্যাগকে পুড়িয়েও দেয়, যেটা আমাদের সম্মানীয় বিধায়ক, আরামবাগ বিধানসভা অন্তর্গত বিধায়ক মাননীয় মধুসূদন বাগ মহাশয় নিজ হাতে যে ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন সেই ফ্ল্যাগটিকে পর্যন্ত খুলে ওনারা ফেলে দেন। দুষ্কৃতী যে সমস্ত এসেছিলেন রাত্রে ফ্ল্যাগ ফেস্টুন সব ফেলে দেন এবং সেগুলোতে অগ্নিসংযোগ করে সমস্ত কিছু পুড়িয়ে দেয়। আমি মণ্ডল সভাপতি, 39 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি, রীতিমতো খবর জানতে পারার পরে আজকে আমি সরজমিনে দেখতে আসি এবং বাস্তবিক আমাদের যে আমার কাছে যে খবর এসে পৌঁছায় সেটা যথাযথ এবং সত্য বলে আমি নিজ চোখে দেখলাম এবং আমাদের কর্মীদের সকলকে এই বলেই আশ্বস্ত করলাম যে ভারতীয় জনতা পার্টি কোনো রকম কোনো প্ররোচনামূলক কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে কোনো আপোষ যেমন করে না, তেমন আমাদের কর্মীরা কোনো রকম কোনো সংস্কৃতি, গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচনী প্রক্রিয়া তাতে বিশ্বাস করে এবং তারা কোনো রকম দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে কোনো রকম সমঝোতা করতে প্রস্তুত না। তো সেই জন্য সকলকে সেই সান্ত্বনা বাক্য দিয়েই যাচ্ছি আমি যে আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনারা কোনো রকম কোনো প্ররোচনায় পা না দিয়ে আপনারা আপনাদের কাজ করুন। আমরা আছি সাংগঠনিক বিষয়ের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে এবং বিধায়কের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের পাশে আছি এবং এই যে অন্যায় অত্যাচার এর তীব্র প্রতিবাদ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমরা এই প্রতিবাদে যেমন সামিল হব এবং একই সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং থানাস্থকেও আমরা এই বিষয়টা জানাবো। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।